হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক 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 প্রীতি এবং শুভেচ্ছা। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার ভালোবাসা। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। সকাল থেকে স্টার্ট করতে পারিনি, কারণ সকালে উঠে ওই একটু কাজ ছিল। যাই হোক, চান টান করে এখন রেডি হয়ে নিয়েছি, আর আজকে নতুন ড্রেস পরতে হয়। তাই আজকে সারাদিন কী কী করি তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব। তো দেখো, আশা করছি ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। রোদ রে বাবারে। পাপা, তোমার টাক মাথা রোদ লাগে না? হ্যাঁ, কেন হয়ে গেল? মামি, কোথায় যাবা এখন রেডি হয়ে? কোন মেলায়? তো ফ্রেন্ড দেখো, আমি আর আমার মামি রেডি হচ্ছি, এখন যাব মেলায়, চরক মেলায়। তো ফ্রেন্ড দেখো, এই জায়গায় আমি আর মামি তাড়াহুড়ো করে রেডি হচ্ছিলাম, কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছিলো। আর এদিকে আকাশে মানে মেঘ করেছে। একবার ভেবেছিলাম যাবো না, আবার ভাবলাম যে রেডি হয়েছি যাই। তো আমি আর মামি বেরিয়ে পড়েছি, আর এদিকে মামাও চলে আসছে আমাদের নিতে। তো মামার বাইকে চড়ে যাচ্ছি আমি আর মামি, বুনু আছে সাথে। তো ফ্রেন্ড, আমাদের প্রায় 15 মিনিট লেগেছে মেলায় পৌঁছতে। তো এখানে এসে দেখি প্রচণ্ড ভিড়, মানে একটি চড়ক গাছে 4টি মানুষ ঘোরাবে। তো এর জন্য সবাই এসেছে মেলা দেখতে। তো মেলায় ঢুকতে ঢুকতে দেখি গাছটিকে একটু সুন্দর করে সাজিয়েছে, তো দেখে খুব ভালো লাগতেছিল। আর এদিকে মানে যারা অনেক দূর থেকে এসেছে তাদের জন্য শরবতের ব্যবস্থা করা হয়েছিল। তো ভাবলাম যে চলে যাই একটু শরবত খেয়ে নিই। ফ্রেন্ড, আমরা সবাই মিলে অনেক অনেক মজা করছিলাম, কিন্তু হঠাৎ করে এরকমভাবে কেউই ভাবতে পারিনি, আমরাও ভাবতে পারিনি। তো আকাশে প্রচণ্ড ঝড় উঠে আসছিল, আর চড়ক গাছে যেগুলো লাইট লাগানো ছিল সমস্তটাই কেটে গিয়েছিলো, মানে অফ হয়ে গিয়েছিল। আর গাছটিও এক সাইডে কাত হয়ে গিয়েছিল, মানে পড়ে যাচ্ছিল। তো এটা দেখে সবাই তাড়াহুড়ো করে মেলা থেকে বেরিয়ে যাচ্ছিল। আর এদিকে প্রচণ্ড বৃষ্টি আসতেছিল, হাওয়া, মানে কে কার আগে বাড়ি যাবে বুঝতে পারতেছিলাম না। মানে একদম মেলা এক মানে এক সেকেন্ডের মধ্যে মেলার মাঠ একদম ফাঁকা হয়ে গেল। তো চলো, আমরাও তাড়াহুড়ো করে বাড়ি চলে আসতেছিলাম। আর এদিকে রাস্তায় এত জ্যাম ছিল, মানে নড়তেই পারতেছিলাম না। তো যাই হোক, বছরের প্রথম দিন এরকমভাবে কাটবে ভাবতেই পারিনি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।